সার্কুলারটিভিটি ইউনিফের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। তো আজকে যে সার্কুলারটি নিয়েছি সেটি হচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিস্ফোরক পরিদপ্তর থেকে একটি সার্কুলার তারা পাবলিশ করেছেন ডিসেম্বরের 4 তারিখে। তো এই সার্কুলার নিয়ে আজকে আলোচনা করব যে এই সার্কুলারে কী কী পদ রয়েছে, কী যোগ্যতা লাগবে এবং কোন পদের জন্য আবেদন ফি বাবদ কত লাগবে, সব বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এখানে নিয়োগে যেটি বলা হয়েছে যে বিস্ফোরক পরিদপ্তরের নিম্নোক্ত পদে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে doxp.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তাছাড়াও কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি, বাংলায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ এবং ইংরেজিতে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন 30 শব্দ। তারপরে শর্ট হ্যান্ডে বাংলায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন 45 শব্দ এবং ইংরেজিতে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন 70 শব্দ থাকতে হবে এই 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের জন্য। দ্বিতীয় যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার পদের সংখ্যা হচ্ছে 3টি। এটা শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজিতে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। তো এই 2টি পদে আপনারা যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন না তা হলো গাইবান্ধা, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নওগাঁ, রংপুর, দিনাজপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, ঝালকাঠি। এই কয়েকটি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই সার্কুলারে। তো এখানে প্রথমত বয়সের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে 25/3/2020 তারিখে প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ 30 বছর এবং 8/12/2022 তারিখে সর্বনিম্ন 18 বছর হতে হবে। আবেদনের সময় হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 8/12/2022 সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 28/12/2022 বিকেল 5টা পর্যন্ত। পরীক্ষার ফি বাবদ আপনাদেরকে 223 টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রেরণ করতে হবে আবেদন করার 72 ঘন্টার মধ্যেই। সো ফ্রেন্ডস, এই ছিল ছোট্ট একটি সার্কুলার বিজ্ঞপ্তি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন তাদের মধ্যে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে প্রতিদিনের নিত্য নতুন সার্কুলারের ভিডিও আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ।